আপনাদের আমাদের সমাজের একটা দোষ আছে, ছেলে সাধু হইতে চাইলে তাকে সাধু করা যাবে না। যদি ছেলে মস্ত বড় ডাকাইত হয় সে দলে বাবা মা ওর অন্যায়টাকে সারি নেয়, ছেলে অন্যায় করছে একটু বলা যাবে না লোকের কাছে। কিন্তু ছেলে যদি সাধু হইতে চায় ওইটা করবার দেওয়া যাবে না। বদমাশ হইলে ভালো, অপকর্ম করছে মাতুপরে জরিমানা দেবেন, সাধু হইলে পরে দোষ। কেন? এই সাধুগিরি করার সময় হয়নি, সাধুগিরি করবি এর পরে, বয়স হোক। কিন্তু অপকর্ম করলে পরে ওই সময় বলে না বাবা তোর এই অপকর্মের বয়স হয়নি, ওই সময় জরিমানা ঠিক মাতুপুরের হাতে গুনে গুনে দিয়ে আসে। কি বাবা দেয় কিনা, আছে কিনা এরকম মা বাবা? 35,000 টাকা দামের মোবাইল কিনে দিয়েছেন কিন্তু একখানা গীতা কিনে দেওয়ার মতো মা বাবা খুব কম আছে, আছে কি? স্ত্রীকে ফেসিয়াল করার জন্য 5,000 টাকা সরঞ্জাম কিনে দেওয়ার মতো স্বামী অনেক আছে, কিন্তু একজন স্ত্রীকে পতিপ্রতা সতী তৈরি করতে খুব পুরুষই আছে যে একখানা ভাগবত একখানা গীতা একখানা পাঁচালি কিনে দিয়ে স্ত্রীকে বলবে তুমি এইখানে আমাকে একটু পড়ে শোনাও। এরকম স্বামী খুব কম আছে, ফেসিয়াল করবার মতো স্বামী অনেক আছে কিন্তু ভাগবত ভক্ত তৈরি করার মতো পিতামাতা স্বামী স্ত্রী খুব কম। না মিথ্যা বলছি? তাহলে এগুলো আমাদের দরকার আছে না? খালি অসুর জন্ম দিলে আপনার মৃত্যু সময় কোনো কাজ হবে না। 10টা ছেলের পিতা আপনি বিবাহগুলো ভক্ত তৈরি করেন, বিবাহগুলো এক একটা প্রতাপশালী মহাজন তৈরি করেছেন, মহাজন মহাজন না ওই মহাজন তৈরি করেছেন, ওইগুলোই আপনার জীবনে একদিন অনার্থের মূল হয়ে দাঁড়াবে। আর যদি মহাজন তৈরি করতেন হরি নামের মহাজন, যদি একজন মহাজন তৈরি করতেন আপনার মৃত্যু সময় আর কিছু না হলেও ওই কানের কাছে একটু মধুমাখা কৃষ্ণ নাম দিত, আপনাকে একটু হরি নাম দেবে, এটাই আপনার জীবনের সার্থকতা। তাই নামে মরতে হবে। নামে মরতে হবে। তাই আজকে হরিদাসকে বলছি তুমি হরিদাস, তাহলে তুমি মৃত্যুকে ভয় পাও না, না তোমার জিহ্বা কেটে দেবো, আমি তোমার জিহ্বা কেটে দেবো। বলছে কাজী সাহেব, আরে যে জড়জগতের জিহ্বায় হরিনাম করছে জিহ্বা কেটে দিলে হয়তো এই মুখে হরিনাম না হবে, কিন্তু যার হৃদয়ের মাঝে হরিনাম লেগে গিয়েছে, যার হৃদয়ের মাঝে মধুমাখা হরিনাম জপ হচ্ছে, তার নাম তো কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না। হৃদয়ে জপ হচ্ছে তার নাম বন্ধ করবেন কি করে? হরিদাস তোমাকে এভাবে মৃত্যু হবে না, তোমাকে তিলে তিলে মারব। কিভাবে? একে একে বাইশ বাজারে বেত্রাঘাত খাব। বাইশ বাজার বুঝেন? জানি রায় গৌর হরি বল, মানে এই যে যেমন গোয়ালা বাজার, বামনডাঙ্গা বাজার, টেকেরহাট বাজার, এরকম 22টা বাজারে যত লোক থাকবে সবাই বেত্রাঘাত করবে, এটাকে বলা হচ্ছে বাইশ বাজারের বেত্রাঘাত। তাহলে কি এই 22টা বাজারে বেত্রাঘাত দিলে কোনো মানুষ বেঁচে থাকতে পারবে? যত বড় জুয়ান হন, যত বড় প্রতাপশালী হন, যত বড় দেহধারী হন, বাইশ বাজারে বেত্রাঘাতে মানুষ বেঁচে থাকবে? থাকবে না। সনাতন ধর্মের লজিকগুলো একটু শুনুন। সনাতন ধর্মে শুধু ভগবান বলেছে আমাকে যদি কোনো দেহ জীব একবার স্মরণ করে আমি ওই জীবকে 10 বার স্মরণ করি। আমার ভগবান বলছেন আপনি যে ধর্মে জন্মগ্রহণ করেছেন এই ধর্মের মূল তত্ত্ব আপনার বুঝতে হবে। আমি জীবনে ধন্য, আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, যে ভগবান আমাকে, আমি তাকে স্মরণ নাও করলেও সে আমাকে কোনোদিন ভুলে থাকে না, সে আমাকে স্মরণ করে। যদি ভগবান আমাকে স্মরণ না করত তাহলে আমার জন্য এই আলো বাতাস খাদ্য কিছুই শস্য কিছুই থাকতো না। কি ভগবান দিচ্ছে না? তাহলে আমি কত বড় অকৃতজ্ঞ যে আমি ভগবানের তা খেয়ে পড়েও ভগবানের নাম করছি না। তাহলে আমি কি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ। এইবার হরিদাসকে নিয়ে বাজবা তাদের বেত্রাঘাত দিচ্ছে, প্রতিটা বাজারে যাচ্ছে আর যখন বেত্রাঘাত করছে হরিদাস, যখনই বেত্রাঘাত করে হা কৃষ্ণ আবার, যখন বেত্রাঘাত করে আবার হা কৃষ্ণ বলে ডাকে,
হরিদাস কে যতবার বেত্রাঘাত করা হয় ততবার যেন হা কৃষ্ণ বলে কাঁদে। যতবার আঘাত করে ততবারই কৃষ্ণ বলে ডাকে। কৃষ্ণ বলে ডাকছে আর কাঁপছে। বেদারা মারতে মারতে যারা হরিদাসকে মারছে, ওই বাজি বাজারে বেত্রাঘাত দিচ্ছে, যারা ধরে রাখছে হরিদাসকে মারতে মারতে, তারা হরান ক্লান্ত হয়ে গেছে। এখন আর হরিদাসের গায়ে বাড়ি দিতে পারছে, এখন বাড়ি দিতে পারছে না। বেদারা বলছে, হরিদাস আরে এক বাজারে বেত্রাঘাত খেয়ে তো একটা মানুষ বেঁচে থাকতে পারে না। তুমি এই যে এতবার বেত্রাঘাত করছি তুমি মারছো না কেন? তুমি যদি না মরো তাহলে যে কাজী সাহেব আমাদের রক্ষা করবে না, আমাদের যে গর্দা আনে দেবে, তুমি মারছো না কেন বলো? তুমি কি মারতে পারো না? ও ভাই, আমি যে মরছি না কেন আমিও তো জানি না। তাহলে তুমি কি ব্যথা পাচ্ছ না? যখন বলছে তুমি কি ব্যথা পাচ্ছ না, হরিদাস কান্না করে দিয়েছে, না না আমি তো কোনো ব্যথা পাচ্ছি না। তোমরা যতবার আঘাত করছো আমার আমার হৃদয়ে কিংবা আমার দেহে কোথাও কোনো আঘাত লাগছে না। তোমরা যে আমাকে আঘাত করছো আমি তো আঘাত অনুভব করছি না। হরিদাস তুমি যদি না মরো তাহলে কাজী সাহেব যে আমাদের বরদান দিবে, আমাদের ঘর থেকে মাথা আলাদা করে দেবে। ও সাধু কাকে বলে একটু ভেবে দেখুন ভাই, আমি না মরলে তোমাদের প্রাণ চলে যাবে, আমি মরলে যদি তোমাদের প্রাণ রক্ষা পাই আমি তাই করবো, আমি মরবো, তাহলে আমাকে তোমরা এবং এমন করে মারতে পারবে না। আমাকে যদি মারতে হয় কি করবে জানো? আমাকে যদি তোমাদের মারতে হয় আমাকে এভাবে মারতে পারবে না, আঘাত করে মারতে পারবে না। ও ভাই, আমাকে যদি তোমাদের মারতেই হয় আসো তোমরা একটিবারও মধুমাখা হরি নাম করো। আমাকে যদি মারতে হয় একমাত্র ওই নাম অস্ত্র দ্বারাই মারতে পারবে, নাম অস্ত্র ছাড়া কোনোদিন আমাকে তোমরা মারতে পারবে না। কাজীর পেয়াদারা বললেন, তাই তো, এত আঘাত করার পরেও যার মৃত্যু হলো না, যদি সে হরিনাম করলে মরে তাহলে আমরা একটু হরিনাম করি। কথাটা বুঝতে পেরেছেন? এত আঘাত করার পরেও যদি না মরে, আমি একটু হরিনাম করলে যদি সে মরে তাহলে আমি একটু হরিনাম করি। আজকে সবাই হরিনাম করছি। হরে কৃষ্ণ Oh
হরিদাস আমার নামে বিভোর হয়ে গেছে, নাম শ্রবণ করিতে করিতে যখন নামে উচ্ছাগত হয়েছে নামে যেন বাচ্চক জ্ঞান হারিয়ে ফেলেছে। আর যেন বহিরঙ্গের শ্বাস প্রশ্বাস বহিছে না, এমতি অবস্থায় হরিদাস ধুলায় ধূসারিত। সমস্ত পেয়েদারা মনে করেছে হরিদাস বোধহয় মারা গিয়েছে, কিন্তু হরিদাস তো মারা যায়নি, নামে বিভোর হয়ে গেছে। এক গুরু বলছে হরিদাসকে নেও, যখন মারা গিয়েছে ওকে দাহন করতে হবে, পুড়াইয়ে দিতে হবে। হিন্দুরা বলছে ওকে নামের মাঝে, ও যখন নাম করতে করতে মারা গেছে ওকে পুড়াতে হবে। কিছু সংখ্যক মুসলমান এসে দাঁড়িয়েছে, সারা জীবন অন্ন খেয়েছে আমাদের, আর একটু হরিনাম করছি বলে ওকে পুড়িয়ে দিলে, না না ওকে মাটি দিতে হবে। কেউ বলছে ওকে মাটি দাও, আর কেউ বলছে ওকে পুড়াও। দ্বন্দ্ব বেঁধে গেছে দুই গ্রুপে। যখন দ্বন্দ্ব বেঁধে গেছে বাবা, বাদী পক্ষ বেবাদী পক্ষ আর একটা পক্ষ থাকে না, তৃতীয় পক্ষ, যখন দুই গ্রুপে ঠেলা ঠেলি বাচ্ছে, আর এক গ্রুপ এসে বলছে তোদের ঝগড়া গেছে, কিছু দরকার নেই, ও মুসলমানের ঘরে পালিত হয়েছে, আবার হিন্দুর কুলে হরিনাম করছে, ওকে পুরানো যাবে না, মাটিও দেবো না, ওকে এই গঙ্গার জলে ফেলে দাও, ওকে পুরানো যাবে না, মাটিও দেওয়া যাবে না, ওকে গঙ্গার জলে ফেলে দাও। চার হাত পা ধরে গঙ্গায় ফেলে দিয়েছে, কিন্তু গঙ্গায় ফেলে দিয়ে গঙ্গার স্রোত যখন দক্ষিণে প্রবাহমান হচ্ছে, কিন্তু আজকে হরিদাসের তনুটা দক্ষিণে যায়নি, উজান দিকে ধাবিত হয়েছে। জিভায় মা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আছে, ঠিক যে বাড়িতে আছে ওই ঘাটের কাছে গিয়ে উপনীত হয়েছে। ওই ঘাটের কাছে গিয়ে উপনীত হয়েছে, যখন এই ঘাটের কাছে উপনীত হয়েছে, ও বাবা যখন লোকজনে ধরে নিয়ে গিয়েছে, একজন দেখে শ্বাস বইছে, যখন শ্বাস বইছে দেখতে পেয়েছে হরিদাসকে একটু যত্ন ছত্ন করার পরে সে বলছে একই এখনই তো বেঁচে আছে, এ বেঁচে আছে রে, কে যেন বেঁচে আছে, কিন্তু হরিদাস ওই শ্বাস বইচার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন মা বলছে একই, এ তো সাধারণ লোক নয় রে, এ যেন কোনো কৃষ্ণ ভক্ত হবে না, এর প্রাণ পাখি যাই যায় তথাপি বদনে মধুমাতা হরি নাম হচ্ছে, নাম হচ্ছে হরি বাবা ধরে নিয়েছে, চলো প্রভু এসেছে, প্রভু ওখানে আজকে অদ্বৈত আচার্যের গৃহে কিন্তু হরিদাসকে উপনীত হয়েছে। তদ্বৈত আচার্যের গৃহে হরিদাস উপনীত হয়ে হরিদাসের শরীরে যতটা বেত্রাঘাত ছিল
কারণ সময় সংকীর্ণতার কারণে আরেকটা কথা এসেছে, এদিকে একটু আলোচনা করতে হবে। এই জন্য লীলাটাকে একটু সহজে নিয়ে আসব, কারণ লীলাটা যদি ওখানে মিল না দেই তাহলে অপূর্ণ থেকে যাবে, আর এদিকে কথাটা না বললেও হবে না। তো আজকে কি করেছি, যখন হরিদাস আমার মহাপ্রভুর সন্নিকটে গিয়েছি, মহাপ্রভু বসে আছে চুপ দণ্ডবত করেছি, দণ্ডবত করে যখনই হরিদাস মহাপ্রভুর পৃষ্ঠ দেশে তাকিয়েছে, দেখতে পায় মহাপ্রভুর সেই সুবর্ণ শরীর থেকে দত্তর করে রুধির ধারা বহিতে পৃষ্ঠ দেশে। হরিদাস বলছে, কে কে আমার নিষ্ঠু, কে এত বড় পাষণ্ড যে আমার প্রভুর কমলঙ্গে এমন করে আঘাত করেছে, এখন কি জগতে এত বড় পাষণ্ড আছে? প্রভু বলুন, কে আপনার অঙ্গে আঘাত করেছে? হরিদাস বসো, এটা আঘাত নয়, এটা আমার ভক্তের পুরস্কার পেয়েছে। একবার ভেবে দেখুন, এটা ভাষায় ব্যক্ত করার কথা নয়। যে ভগবান বলছে আমি আঘাত পাইনি, এটা আমার ভক্তের পুরস্কার, আমার দেহে পেয়েছি। হরিদাস বলছে, প্রভু কে এমন পুরস্কার তোমাকে দিয়েছে? হরিদাস, হরিদাস, এ জগতের মাঝে আমার ভক্ত ছাড়া কেউ আমাকে এরকম পুরস্কার দিতে পারে না। যদি কোনো বিশ্ব জগতের মাঝে যদি কোনো পাষণ্ডই আমাকে এমন পুরস্কার দিত, সাথে সাথে তাকে আমি সুদর্শন চক্র দ্বারা তার মুণ্ড ছেদন করে দিতাম। কিন্তু এ পুরস্কার যে আমার ভক্ত দিয়েছে, আমার ভক্তের দেওয়া পুরস্কার তো আমি কখনো উপেক্ষা করতে পারি না। আমার ভক্তের দেওয়া পুরস্কার সারা জীবনই আমার অঙ্গে আমি গ্রহণ করে থাকি। প্রভু, বিশ্ব জগতে তোমাকে কে এমন নিষ্ঠুর ভাবে এই পুরস্কার দিয়েছে? প্রভু দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, হরিদাস, এ জগতে আর কেউ দেয়নি, এ পুরস্কার তো তুমি আমাকে দিয়েছ। আমি দিয়েছি? হ্যাঁ হরিদাস, তুমি দিয়েছ। যেদিন হইতে ওই দেহখানা হরি নামের মাঝে নামার নামি একাকার, যেদিন হইতে ওই নাম করিতে করিতে যেদিন এই দেহখানা ওই নামের মাঝে ডুবিয়ে দিয়েছ, ওই দেহখানা তো আর তোমার নেই, ওই দেহখানা তো আমার হয়ে গেছে। তাই তোমাকে যতবার আঘাত করেছে, যতবার হা কৃষ্ণ বলে কেঁদেছ, যতবার তুমি হা কৃষ্ণ বলে কেঁদেছো, ততবার যত আঘাত করেছে, সমস্ত আঘাত এসে আমি গ্রহণ করেছি, আমার শরীরে লেগেছে। হরিদাস, তুমি হয়তো জানো না, ওরে ভক্ত আমার, ওরে মাতা পিতা, ও ভক্ত আমার ভাই, ওরে ভক্তের তরি অসল হলে আমি নিজেই বৈঠা।
আশা যাওয়া